যে প্রতিবাদের ভাষা সেই ভাষা কিন্তু 2018 সাল থেকে নয়, বরং এই বেশিরভাগ সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে 2008 সালে, সেই 8 সালের পর থেকে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে তাদের যে দুঃশাসন দুর্নীতি অনিয়ম সেগুলো দেখতে দেখতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবং আমাদের যে প্রতিবাদের ভাষা সেই সময় কিন্তু ছোট থাকার কারণে সেই ভাষাটা আসলে সেভাবে প্রকাশ করতে পারতাম না, তখন সেভাবে সোশ্যাল মিডিয়াও ছিল না, বা হচ্ছে আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে সেখান থেকে প্রতিবাদ করবো সেই সুযোগ তো আমাদের ছিল না। কিন্তু সবসময় মনের মধ্যে এটা খুব কাজ করতো, যেরকম আপনারা বিডিআর বিদ্রোহ কথা অনেকেই জানেন যে ক্ষমতায় আসার পরে সাধারণ মতন সেনা অফিসারকেও হত্যা করেছে আওয়ামী লীগ সরকার কাকতালীয়ভাবে, সেটি একটি রাষ্ট্রের জন্য একটি মর্মান্তিক একটি ঘটনা ছিল। এর পরবর্তীতে 2014 সালের 5ই মে শাপলা চত্বরে 13 সালে সেখানে আমরা দেখেছিলাম যে আলেম আমাদের উপরে একটি নির্মমভাবে নির্যাতন করেছিল। সুতরাং এই দৃশ্যগুলো যখনই আমাদের চোখে ভেসে উঠতো তখনই কিন্তু আমরা আসলে আমাদের যে প্রতিবাদের যে ভাষা সেই ভাষাটা কিন্তু আমরা প্রকাশ করতে চাইতাম, সেই মাধ্যম পাইতাম না। 2018 সালে পুরা সংস্কার আন্দোলন হয়, এটি একটি সর্বজনীন আন্দোলন ছিল, সারা দেশের সকল শ্রেণীর শিক্ষার্থীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছিল। সেই আন্দোলনের মাধ্যমে একটি সফলতা এসেছিল, অর্থাৎ শেখ হাসিনা সরকার সেই সময় তিনি পুরা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তিনি কিন্তু একেবারে পুরা বাতিল করার একটা ঘোষণা দিয়েছিল। ওইটা কিন্তু মূলত নির্বাচনের পূর্ববর্তী মুহূর্তে ছিল, যার ফলে তিনি হয়তো বা এটি তার একটি কৌশল ছিল যে পুরোপুরিভাবে পুরা উঠিয়ে দেওয়া, যদিও সে এটা মন থেকে এসে বোঝাতে পারেনি। পরবর্তীতে তিনি এই 24-এর আন্দোলনে এসে বলেছে, কিন্তু এই 24-এ এসে সে একইভাবে কিন্তু আবার সেই পুরা পুনর্ভাবে একটা প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছিল। এখন মূল কথা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের পরিষদ 2018 সাল থেকে যাত্রা শুরু করার পর অনেকবার এই ছাত্রলীগের পরিষদের আলো কিন্তু নিতে দিতে চেয়েছিল। আমরা ডাকসু হামলার সময় দেখেছিলাম কি নির্মমভাবে আমাদের উপর আক্রমণ করেছিল, অত্যাচার করেছিল, আবরার ফাহাতের স্মৃতিসভার প্রোগ্রাম করেছিলাম সেখানে আমার উপরে হামলা করেছিল। আমি বিজেপি মোল্লা ছাত্রলীগের পরিষদের বর্তমান সভাপতি এবং এই যে বর্তমান যে সমন্বয় কমিটি আছে সেই কমিটির একজন ছিলেন আসিফ আল ইসলাম, সে এখন আমাদের সংগঠনের নেতৃত্বে আমরা 3 জন 1 সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। সুতরাং বিভিন্ন সময় এরকম অতর্কিত হামলা করেছে, তারা এমনভাবে হামলা করেছে যেন আমরা ভীত হয়ে যাই, আমরা আর কখনো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নিয়ে স্বপ্ন না দেখি, কখনো ভবিষ্যতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাবে, তারা সেই রাস্তাটা আসলে বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। আমরা কিন্তু পর্যায়ক্রমে আমরা 2018 সাল যেভাবে অতিক্রম করেছি, 2019 সালে ডাকসু হামলা আমরা সেটাও অতিক্রম করেছি, আমরা সেটারও মোকাবেলা করেছি। তারপরে হচ্ছে আপনার আবরার ফাহাতের যেই স্মরণসভার প্রোগ্রাম সেখানে হামলা করেছিল সেটাও আমরা অতিক্রম করেছি। আবার আমরা মুক্তিবিরোধী আন্দোলন করেছি, সেই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সর্বপ্রথম মোদী যখন এদেশে আসতে চায় তখন সর্বপ্রথম বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদে আওয়াজ করেছিল, আর সেই ডাকে সারা দেশে কিন্তু আন্দোলনের যে বিস্ফোরণ ঘটেছিল সেটা আপনারা দেখেছিলেন। সুতরাং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বলতে গেলে বলা চলে যে একটি সফল একটি রাজনৈতিক সংগঠন এবং সফল একটি ছাত্র সংগঠন। বাংলাদেশ তারা কিন্তু আমাদেরকে বারবার ব্যর্থ করার চেষ্টা করেছে, আমাদেরকে বারবার বিতর্কিত করার চেষ্টা করেছে। আমরা বারবার আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোনো বিতর্কিত সংগঠন নয়, বাংলাদেশ ছাত্র অধিকার কোনো ভয় পাওয়ার সংগঠন নয়। এই 24 সালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের থেকে 11 জন শহীদ হয়েছে, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন ইউনিট থেকে আমাদের অসংখ্য মানুষ তারা হামলার শিকার হয়েছে। আমার বন্ধু শাহ মোহাম্মদ সাগর ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সে এখনো প্রায় 2 মাস চলে গেছে, এখনো সে CMH হাসপাতালে ভর্তি আছে, তার স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, সেই ছেলের কেবলমাত্র প্লাস্টিক সার্জারি করা হয়েছে, পরবর্তীতে তার হাড়ের যে সার্জারি অপারেশন সেটা করা হবে। তারপরে CMH এর মতো দেশের অন্যতম একটা হাসপাতাল সেখানে বলেছে যে এই সার্জারি তারা স্বতঃস্ফূর্তভাবে তারা সম্পন্ন করতে পারবে কিনা সেটা তারা নিশ্চয় দিতে পারছে না, অর্থাৎ তাকে দেশের বাইরেও নেওয়া লাগতে পারে চিকিৎসার জন্য। তাহলে সেখানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই ত্যাগকে অনেকেই আজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, অনেকেই তারা এই আন্দোলনটাকে 24-এর আন্দোলনটাকে তারা এককভাবে নিজেদের হাতিয়ার বানানোর চেষ্টা করছে। তার ফলশ্রুতিতে আমরা গত কয়েক দিন যাবৎ দেশে দেখতে পাচ্ছি যে তারা যে তাদের যে দাম্ভিকতা আওয়ামী লীগের মতো
তাদের যে তারা যে অহংকারের যে বীজ বপন করতে চেয়েছিল সেই তার পরিণাম কিন্তু আমরা এই গত কয়েক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। এই যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নেকড়েজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের সকল প্রকার সকল শিক্ষার্থীদেরকে এবং চব্বিশের সকল আন্দোলনকারী সকলকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে এবং সকলের ইমেজ তারা নষ্ট করে দিয়েছে। আমি এই 5ই আগস্টের পরপরই ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আমি লিখেছিলাম যে আন্দোলন এসেছে, আন্দোলন গিয়েছে, এখানে বিভিন্ন সংগঠন এই আন্দোলন অংশগ্রহণ করেছে, তারা ত্যাগ স্বীকার করেছে। সুতরাং এই আন্দোলন কেন্দ্রিক কোনো সংগঠন থাকা এই মুহূর্তে প্রয়োজন মনে করি না। এই আন্দোলন কেন্দ্রিক যদি কোনো সংগঠন থাকে তাহলে দেখা যাবে 71-এর পরবর্তী আওয়ামী লীগ তারা যেরকম লাঠিয়াল বাহিনী বিভিন্ন বাহিনী গঠন করে জনগণের উপর নিপীড়ন চালিয়েছিল এবং তাদের যে মুক্তিযুদ্ধের যে সুনাম যেটা নষ্ট হয়েছিল সেই একই প্রক্রিয়ায় কিন্তু এই চব্বিশে আমরা দেখতে পাবো, সেটার কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশ গণ অধিকার পরিষদ নিজস্ব শক্তিতে নিজস্ব পরিচয়ে তারা এগিয়ে যাচ্ছে, এই দেশে তাদের যে ভূমিকা আমাদের যে ভূমিকা একেবারে ইউনিট থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে আমাদের প্রত্যেক নেতৃবৃন্দুর যে পরিমাণ সাহস এবং দুঃসাহস তারা এই চব্বিশে দেখিয়েছে সেই সাহস আমাদের আমাদের অব্যাহত রাখতে হবে, আমাদের সেই ধারাবাহিকতা আমাদের চলমান রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কীভাবে এই দেশটাকে একটি সংস্কারমূলক একটি সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করা যায়, কীভাবে এই দেশের দুর্নীতি এবং দুঃশাসন কীভাবে দূর করা যায় আমরা সেই চেষ্টায় আমরা এগিয়ে যাব। আমরা তরুণ প্রজন্ম যারা আছি আমরা সামনে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসব সেই শুভকামনা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি।